আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। বান্দরবনে নেশায় মগ্ন নোবেল, উদ্ভট কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। পরকীয়া মাতলামিতে বেপরোয়া গায়ক নোবেল, মধ্যরাতে হোটেলে গেল পুলিশ। তালেবান ইস্যুতে ব্যাপক সমালোচনায় মিজানুর রহমান আজহারি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। ভারতীয় টেলিভিশন জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান বাংলাদেশের মাইনুল হাসান নোবেল। তবে ক্যারিয়ারের অল্প সময়ে আলোচনা চেয়ে সমালোচনা বেশি ছিল এই উক্তি গায়কের, বিতর্ক সৃষ্টি করা যেন তার নেশায় পরিণত হয়। সম্প্রতি পর্যটন জেলা বান্দরবানে বেড়াতে যান নোবেল, সেখানে গিয়ে নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তার উদ্ভট কাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন নোবেল। এতে দেখা যাচ্ছে দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে রয়েছেন নোবেল। তিনি ঠিক কী করছিলেন সেটি একেবারে স্পষ্ট না হলেও গাজার কলকি টানছেন বলেই মনে করছেন অনেকে। ফেসবুকে এই ছবিটিকে ইঙ্গিত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সূত্রে জানা যায় 25 আগস্ট রাতে বান্দরবনে ঘুরতে যান নোবেল, তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ওই নারীর সঙ্গে রুমা বাস স্টেশন এলাকার গার্ডেন সিটি নামের আবাসিক হোটেলে অবস্থান করেন তিনি। হোটেলে ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন। এ বিষয়ে আরও জানা যায় পরদিন ওই নারীকে নিয়ে বান্দরবানের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় নোবেলকে। এই সময় প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখা যায় তাকে। এছাড়া এলাকাবাসীর সঙ্গে উদ্ভট আচরণ করতে থাকেন, এতে এলাকার মানুষ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় গার্ডেন সিটি হোটেলে, সূত্রে জানা যায় সন্ধ্যায় হোটেলে ফিরে আসে নোবেল, কিন্তু মধ্যরাতে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাকে শান্ত করতে গেলে হোটেল কর্তৃপক্ষ চেষ্টা করে ব্যর্থ হয়। হোটেলের অন্য এক অতিথি তাকে থামানোর চেষ্টা করলে নোবেল তাকে লাঞ্ছিত করেন। জানা যায় এমন পরিস্থিতিতে রাত 3টা নাগাদ গার্ডেন সিটি আবাসিক হোটেলের মালিক মোহাম্মদ জাফর বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ এসে নোবেলকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে নিজ থেকেই ভোরবেলা রুমে চলে যান নোবেল। মোহাম্মদ জাফর জানান, একজন সঙ্গীতশিল্পী হিসেবে নোবেলের আচরণ খুবই অসভ্য। রুম ভাড়া নেওয়ার সময় তার সঙ্গে নারীকে স্ত্রী ও পরে বোন বলে পরিচয় দেন। নেশা করে হোটেলে উদ্ভট সব কাণ্ড ঘটিয়েছে, এমনকি অন্য অতিথির গায়ে পর্যন্ত হাত তুলেছেন। এমন পরিস্থিতিতে পুলিশকে জানালে তারা এসে নোবেলকে শান্ত করতে পারেনি। পরবর্তীতে জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর জাকির হোসেনকে বিষয়টি অবহিত করি। বিষয়টি নিয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, নোবেলের বিষয়ে আমরা হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেয়েছি, এরপর বিষয়টি তদন্ত করে দেখা হবে। বেআইনি কিছু করলে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে সম্প্রতি নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ ব্ল্যাকমেইল করার অভিযোগও তুলেন এই গায়কের বিরুদ্ধে। তিনি জানান, গোপনে ধারণ করা পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করেন নোবেল। বিতর্ককে যেন প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। কলকাতার সারেগামাপা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত এই গায়ক সম্প্রতি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। বুধবার নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন। তাতে লেখা যায়, দুর্গম পার্বত্য অঞ্চলে নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে এক ধরনের নেশাদ্রব্য গ্রহণ করছেন। নোবেলের ছবিটির ক্যাপশনে লিখেছেন, গাজার নৌকা পাহাড়তলি যায় ও মীরাবাই। এটি একটি গানের কথা হলেও নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের ধারণা, নোবেল গাজা খাওয়ার ছবি পোস্ট করেছেন আর তাই ছবিটিকে ইঙ্গিত করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সালসাবিল ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, লজ্জিত এরকম একটি দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত স্টুডেন্ট বা ব্যক্তিকে গ্রেফতার না করে অথবা শাস্তি না দেয়। আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্ত ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম, সেখানে অন্য জনগণকে নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্থা করার অধিকার বাংলাদেশ পুলিশ বাহিনী আর রাখে না। এদিকে বান্দরবনে গিয়ে বেপরোয়া নোবেল আরও অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। বান্দরবনে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিকভাবে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যায়। তার এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, নোবেল বুধবার রাতে এক নারীসহ বান্দরবন সদরের 3 নম্বর এলাকার ধানচি স্টেশনের পাশে আবাসিক হোটেলে গার্ডেন সিটিতে ওঠেন।
বৃহস্পতিবার সকালে হোটেল থেকে বের হয়ে তিনি বান্দরবনের বিভিন্ন এলাকায় নেশা করে ঘুরে বেড়ান এবং এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বৃহস্পতিবার দিনগত রাত 12টায় মদপান করে হোটেলে অভ্যর্থনা কক্ষে এসে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন নোবেল। এ সময় হোটেলের এক বর্ডারের গায়ে হাত তোলেন তিনি, বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকে। হোটেল গার্ডেন সিটির মালিক মোহাম্মদ জাফর বলেন, নোবেলের কাণ্ড দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে রাত 3টা পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি শিল্পী, তাই তাকে আমি পছন্দের একটি রুম দিয়েছি, কিন্তু খুবই অসভ্য আচরণ করেছে তারা। এমনকি তিনি তথ্য গোপন করে স্ত্রীর পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলে উঠেছেন। পরের দিন তাকে নিজের বোন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমরা কর্তৃপক্ষের আহ্বানে হোটেলে যাই, তাকে ভোররাত পর্যন্ত বুঝিয়ে শান্ত করি। উল্লেখ্য, কিছুদিন আগে নিজের ফেসবুক পেজ নোবেলম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। তার স্ত্রীকে নিয়ে মিথ্যা গুজব লিখে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন এই গায়ক। এছাড়া গায়ক, সুরকার, গীতিকার ইথন বাবু চোর অন্যের গান নিজের নামে চালায় দিয়েছে। এই ঘটনায় গত 23 মে নোবেলের বিরুদ্ধে রাজধানী হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন ইথন বাবু। এরপর তিনি নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন। তালেবান ইস্যুতে ব্যাপক সমালোচনায় মিজানুর রহমান আজহারি। আফগানিস্তানে তালেবান সরকারকে হটানোর প্রায় 20 বছর পর গত 9 মার্চ দেশটি থেকে সেনা সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতা দেখাতে শুরু করে তালেবান। জুন মাসের শেষ দিকে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। পরিবর্তিতে দেশের দক্ষিণ প্রান্ত থেকে রাজধানীর দিকে এগোতে শুরু করে তারা। একের পর এক এলাকা দখল করতে থাকে। সবশেষ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ যায় তালেবানদের হাতে। আফগানিস্তানে নতুন করে তালেবানের ক্ষমতা দখলের ঘটনা এখন টক অব দ্য ওয়ার্ল্ড। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তিরা আফগানিস্তান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এর মধ্যে রয়েছে নানা ইসলামিক ব্যক্তিত্ব। তবে তালেবান ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি। তিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। তালেবানদের কাবুল দখলের পর গত 15 আগস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসের পর ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার স্ট্যাটাসটিতে এ পর্যন্ত 91,000 মানুষ রিয়াকশন দিয়েছেন, কমেন্ট পড়েছে প্রায় 9,000, সেটি শেয়ার হয়েছে প্রায় 5,000। মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয়, কারণ আমরা এক দেহ এক প্রাণ। ছাত্রবাইদের স্বাগতম, তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক। দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন অব্যাহত রাখাই হবে এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দূরদর্শিতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আল্লাহ তালা তাদের সহায় হন। এই স্ট্যাটাস লেখার পর তার একটি পুরনো ভিডিও নতুন করে সামনে চলে এসেছে। ফেসবুকে পাওয়া 29 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন, এই আইএস, তালেবান এসব আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্টগুলোর তৈরি। বিল ক্লিনটন আবিষ্কার করে গিয়েছেন তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস। এই তালেবান, আল কায়দা, কত মানুষের এগুলোর নামে কত মাদ্রাসা ছাত্রের হয়রানি করা হলো। দেখা যায় এই ভিডিওতে অনেকে নেতিবাচক কমেন্টস করলেও অনেকে মিজানুর রহমান আজহারির পুরো ভিডিওটি দেখার কথা বলছে। তারা বলছে, পুরো ভিডিও না দেখে কমেন্ট করা ঠিক না, কারো কাছে ফুল ওয়াচটা থাকলে লিঙ্ক দিলে ভালো হয়। এই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে দেখা যায় অনেকে তার সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, অনেক আগে আপনি একটি মন্তব্য করেছিলেন, সেটার কী হবে।